বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। সোমবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাসপাতালে বেডে শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করে তিশা লিখেছেন, গত কয়েকদিন ধরে আমি অসুস্থ, কিন্তু গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়, হাসপাতালে ভর্তি করা হয়, যার কারণে অনেকের ফোন কল রিসিভ করতে পারেনি। এরপর নিজের বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ওই অভিনেত্রী লেখেন, আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো বোধ করছি, আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। অসুস্থতার কথা জানালেও কোনো হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী বা কতদিন ধরে অসুস্থ বোধ করেছেন তিনি সে বিষয়ে কিছু জানাননি। তিশার সেই পুষ্টি ভক্ত অনুরাগীরা অভিনেত্রী সুস্থতা কামনা করেছেন।